চিত্রনায়ক ওমর সানি বলেছেন অভিনেত্রী নিপুণ শাকিব খানকে প্রকাশ্যে শয়তান বলেছে, যেটা ঠিক হয়নি। নিপুণ নিজেই বড়দের সম্মানের বিষয়টি সামনে আনতে চেয়েছে, কিন্তু সে শাকিবের কতটুকু সম্মান করলো, শাকিব তো তার সিনিয়র। চিত্রনায়ক ওমর সানি মঙ্গলবার দুপুরে শাকিব খান ও নিপুণ দুজনেই আমার অনেক ছোট, তাদের আমি স্নেহ করি, কিন্তু তারা যদি এভাবে একের পেছনে অন্যজন লেগে যায় তাহলে দুঃখজনক। ওমর সানি বলেন, আমি শুনেছি শাকিব একটি টেলিভিশন চ্যানেলে নাকি শিক্ষিত অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনতে গিয়ে বুবলির কথা বলেছেন। শাকিব যদি এমন কোনো কথা বলে যে ইন্ডাস্ট্রিতে তেমন শিক্ষিত মেয়ে নেই, তাহলে শাকিব ভুল বলেছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে। শাকিব খানের প্রথম নায়িকা এরিন জামানের শিক্ষাগত সম্পর্কে জানতে গেলেই অনেকের দাঁত ভেঙে যাবে। ওমর সানি আরও বলেন, সবসময় যে শিক্ষাগত যোগ্যতাই মূল বিষয় হবে তা নয়। বলিউডের মেগাস্টারদের শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয়, ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন নেই। তাই বলে তাকে মানুষ চেনে না? মানুষকে কি তাকে অশিক্ষিত মনে করে? গড গিভেন কিছু বিষয় থাকে, তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিয়ে দিতে হবে তা নয়। গত রবিবার শাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ 24-এ এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন। এরই প্রেক্ষিতে শাকিবের কিছু কথার বিরোধিতা করে চিত্রনায়িকা নিপুণ শাকিবের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুড়েন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।